কাজেই আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এভাবে একটি ভুয়া সাজানো নাটক করে নির্বাচনের একটি আবহ সৃষ্টি করে দেশে বিদেশে ভাওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না, এটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনার মাধ্যমে এই নির্বাচন ভুয়া এবং প্রহসনের নির্বাচনে পরিণত হচ্ছে, সেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো। আমাদের কাছে একটি বই রয়েছে, আপনারা দেখতে পারেন। আমরা এখানে মাত্র দুশো পঞ্চাশটি ঘটনা, যে প্রত্যেকটি ঘটনা অন ডকুমেন্ট প্রমাণ সহ, যেগুলো হয় ভিডিও ক্লিপ অথবা ইন্টারভিউ অথবা বক্তব্য, তার প্রত্যেকটি ঘটনা এখানে আছে। ২৫০টি যথেষ্ট নয়, আরও ২৫০টি ঘটনা আমরা ইতিমধ্যে আমরা কম্পাইল করেছি, এবং এই ধরনের আর একটি ভলিউম আমরা দু একদিনের মধ্যে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব। এবং শুধু ২৫০+২৫০ মানে ৫০০ নয়, আপনারা সারা বাংলাদেশের যে নির্বাচনী সহিংসতা সহ, দুর্নীতি সহ, ভোট জালিয়াতি সহ, ভুয়া ভোট সহ যত রকমের অপকর্ম হয়েছে, সব কিছু আজকে ডকুমেন্টেড হয়ে গেছে। হয় আপনাদের মিডিয়াতে হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে হয়েছে, এগুলো আমাদের কথা নয়, এগুলো আপনাদের কথা। কাজে আজকে আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই যে দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আজকে এটা প্রমাণিত যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে একদলীয় পাকশালী শাসন। এবং আপনারা জানেন, আপনাদের সহকর্মী নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিন, যেটা বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন, বহু পুরনো, শতবর্ষ পুরনো, তারা নিজেরা বাংলাদেশের বর্তমান সরকারকে কি নাম দিয়েছে আপনারা জানেন, পাকশাল টু। আমরা অতীতে বলেছি এটা হচ্ছে অলিখিত বাকশাল, আজকে নির্বাচনের পরে যা দাঁড়িয়েছে সেটা অলিখিত বাকশাল নয়। আপনারা জানেন সরকার অতীতে একটি গৃহপালিত অপোজিশন তৈরি করেছিল, সেই এইবারও তারা চেষ্টা করেছিল গৃহপালিত অপোজিশন করতে গিয়ে তারা একটা তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেছিল যে ২৬টি সিট নাকি তারা দেবে একটি তৃতীয় পার্টি, যেটা জাতীয় পার্টি রয়েছে। বাস্তবে আমরা দেখেছি তারা বোধহয় ১১টি সিট পেয়েছে। আমাদের কথা সেখানে নয়, আমাদের কথা হচ্ছে এই সরকার তারা সমস্ত সংসদকে নিজেদের ইচ্ছে মতো কুক্ষিগত করে নিয়েছে এই ভুয়া প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে। এবং এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে ৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, আজকে জাতীয় সংসদে ৩০০ সিটে ২৯৯টি টু বি স্পেসিফিক ২৯৯টি সিটে কে বিজয়ী কে বিজিত কে জয়ী কে পরাজিত সেগুলো নির্বাচনে নির্ধারিত হয় নাই, এগুলো সব নির্ধারিত হয়েছে রাজধানী ঢাকার সর্বোচ্চ একটি টেবিলে, যেখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে কে কত ভোট পাবে, কে কত শতাংশ ভোট পাবে এবং কোন সিট থেকে কে নির্বাচিত হবে। এটা আর এখন আমাদের কথা নয়, দেশে বিদেশে সমস্ত প্রমাণসহ আজকে এটা বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত হয়ে গেছে।